দেখো বন্ধুরা, আমি কি খাচ্ছি বাতাবি লেবু, খুব টেস্ট। আমার বড়মাশাই ওই একটা বন্ধুর বাড়ি, কি যেন নাম বলল, রতন, রতন, রতনের বাড়ির থেকে গাছে উঠে পেড়ে নিয়ে এসেছে। বড়মাশাই বাড়ি এসে বলছে কি যে গাছে উঠে আমার ঠ্যাং কাঁপছিল। ঠ্যাং কাঁপছিল, তুমি গাছে উঠেছ কে? দেখাচ্ছে কি তোমার লেবু 2-3 দিন ভরে খাওয়া নষ্ট হয়ে যাবে, তার জন্য ছেঁচে যাবে, তার জন্যই গাছে উঠে একটা একটা করে পড়ে নিয়ে এসেছি। তা আমি ভাবলাম যে কষ্ট করে বেচারি পেড়ে এনেছে, একটা খায় আগুনে, তাই খাতি বসে আমার আর একটা ছোটোবেলার গল্প মনে পড়ে গেল। তা ছোটোবেলায় তাঁত বুনতাম, এখনও বুনি কিন্তু আগের মতো পারি না, জুড়া আছে নামে বুনতে পারি না, কিন্তু দেখাবো তোমাদের একদিনকে তাঁত বোনাটা। তা ওই আমার এক বান্ধবী বলতো কি এই বিকেলে আসবি, জানছি কে, যে ওই তাওর বাড়ি না লেবু গাছ আছে, ওই মাওর কাছে যাইয়ে বলবো দুটো লেবু দাও, দুটো লেবু নেবো, নিয়ে ওদের বাড়িতে লবণ নেবো, লঙ্কা নেবো, নিয়ে মাখাইয়ে খেয়ে আসবো। ঠিক আছে যাবানে, যাইয়ে ও 50 পয়সা আর আমি 50 পয়সা দিয়ে দুটো লেবু নিতাম, দুটো লেবু নিয়ে মাখিয়ে ও অর্ধেক খেত আর আমি অর্ধেক খেতাম। তা সেই বান্ধবীটার অন্য জায়গায় বিয়ে হয়েছে আর আমার অন্য জায়গায় বিয়ে হয়েছে। তো এখন ফোনের যোগাযোগ তো এখন হয় যোগাযোগ, আগে কিছুদিন হতো না যোগাযোগ, কিন্তু এখন যোগাযোগটা আছে। তাই এত আনন্দ করে খেতাম এই বাতাবি লেবুটা, তা সেই কথাগুলো আমার এখন মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার অনেক সুগার আছে, কদিন ধরে জ্বরে ভুগছিলাম। তা আগে তো মশাই কামড়ালি একটা চর মারতাম খুব আরাম হতো, আর এখন মশাই কামড়ালি একদম হসপিটালে। তা হসপিটাল পর্যন্ত আমার জাতি হয়নি, কিন্তু আমার খুব শরীরটা দুর্বল, তা বড়মাশাই এগুলো এনে দিয়েছে, তাই খাচ্ছি। তো এইগুলো সম্পূর্ণ খাবো না, খালি রসটাই খাবো, নইলে আবার সহ্য করতে পারবো না, আবার গ্যাস হয়ে যাবে, খালি রসটুকু খাবো। আর আমার আরও অনেক গল্প আছে মনে, ছোটোবেলার বান্ধবী নিয়ে কী সুন্দর বেড়াতাম, কিন্তু সেই দিনগুলো না খুব মধুরময় ছিল, সেই দিনগুলো আর মনে হয় ফিরে পাবো না। বন্ধুরা, যদি আমার গল্পটা পছন্দ হয় তা তোমরা শেয়ার করবা আর লাইক করবা।